নমস্কার, তুলসী আরবালের পক্ষ থেকে আজ আমরা এসেছি চাষির কাছে। তো আপনার নাম কি? অনুপ কুমার শান্তা। বাড়ি কোথায়? জামিরা, চন্দ্রকোনা থানা। আচ্ছা, একটু জোরে বলুন। চন্দ্রকোনা থানা, জামিরা। আচ্ছা, আর আপনি এই যে চাষটা করেছেন? তুলসী আরবালেই করেছি। তুলসী আরবালেই করেছেন? দু কিলো মালে দু বিঘে। দু কিলো দু বিঘে? আচ্ছা, মোটামুটি আপনার এই সারটা একটু বেশি লেগেছে, তাই তো? সবেন্দা, দু কিলো নয়, দু বিঘে। কোন চিন্তা নাই, আপনার জমির মাটি ভালো থাকবে, কারণ যেহেতু এটা জৈব সার, যেহেতু আপনার জৈব সার, আপনার গাছের কোনো ক্ষতি হবে না, পোকা কম লাগবে, ঠিক না? ভুল বলুন। ভালো হলে পরের বছর সিজন থেকে করবো, আলু করবো। ভালো হলে আপনি কেন, সবাই করতে বাধ্য হবে। আলুও করবো, একদম আলু করবেন তো? একদম আলু করুন, আলুতে ওই 200 কেজি সার দেওয়ার দরকার নেই। পাঁচ বিঘা আলু করবেন? ধন্যবাদ। করলে পাঁচ বিঘাই করবো। হ্যাঁ, করলে পাঁচ বিঘা। শোভন দা, করলে ধান হয়ে গেলে পাঁচ বিঘা আলু। আচ্ছা, আপনার একটু পাশ কাঠি কেমন হয়েছে? একটু এটা গুনুন, গুনুন গুনুন, একদম ক্যামেরাটা একটু নিয়ে আগে বাড়িয়ে। একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশ, এগারো, বারো, তেরো, চৌদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, এটা নয়, আর কোন কমপ্লেন নাই তো?